আবদুল্লাহ আপনি জানতেছেন, যদি গোপনে বারবার নারী কিংবা পুরুষ ব্যভিচার করে এবং সেই গুনার জন্য যদি গোপনেই আবার খালেস তওবা করে, তাহলে কি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা করা যাবে? আর যদি পরকাল দিবসে প্রমাণ থাকে, তাহলে কি তওবা করলে গুনাহ হবে কি না? আর যদি প্রকাশ্য দিবালোকে, লেখাটা ভেঙে গেছে, প্রকাশ্য দিবালোকে যদি প্রমাণ থাকে তাহলে তওবা করলে গুনাহ হবে কি না? দেখুন, ব্যভিচার যদি জীবনে হয়ে যায়, তাহলে তওবা যদি খালেস অন্তরে করে আর কখনও করবে না, সে মনে প্রতিজ্ঞা করে এবং জেনার যে অপশন আছে, দুয়ার আছে, সেখান থেকে অনেক দূরে সরে যায়, তাহলে এটা সম্পূর্ণ জায়েজ আছে। সরি, সে তওবা আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। এবং প্রকাশ্যে দিবালোকে তওবা করুক আর গোপনে তওবা করুক, সব তওবাই আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা মাফ করবেন। এমন না যে আপনার প্রকাশ্যে করলে মাফ হবে না, গোপনে করলে মাফ হবে, বরং তওবা যদি করার মতো করেন, তওবার শব্দের অর্থ কিন্তু ফিরে আসা, তার মানে আপনি আপনার অবস্থান পরিবর্তন করেছেন, আপনি আর কখনো এই পথে যাবেন না, সে মর্মে প্রতিজ্ঞা করেছেন, যেটা হয়েছে তার জন্য লজ্জিত হয়েছেন এবং গুনাহ হতে পারে সেরকম সমাজ এবং পরিবেশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, এটাই তওবা। এরকম তওবা যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা সব ধরনের গুনাহই মাফ করবেন, প্রকাশ্য অপ্রকাশ্য।